আল্লাহ জাল্লা শানু বলছেন যে সামা উন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, এত বিশাল আকাশ, বিজ্ঞান এখনো সাইজ কতটুকু আকাশের মাপ করে ঠিক করতে পারে নাই। গত 100 বছর ধরে আমেরিকার নাসা চেষ্টা করছে আকাশের সীমানা নির্ধারণ করার জন্য, ফেইলড, দে ডিডন্ট হ্যাভ দ্য প্রপার ইমাজিনেশন অফ স্কাই। আকাশটা কত বড় কোনো বিজ্ঞান এখনো তাদের আওতায় আনতে পারেনি। শুধু এতটুকু বলেছে আকাশের ভিতরে কিছু কালো গর্ত পাওয়া যায়, আগে বলতো ব্ল্যাক হোল, এখন বলে না এটা হলো তারকা পড়ে যায়, মাওয়াকিউন নুজুম। 1400 বছর আগে আল্লাহ জাল্লা শানহু কোরআনে সূরা ওয়াকেয়ার ভিতরে ওয়াদা করেছেন, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আকাশে যে তারা পড়ে যায় ওই তারা পড়ার কসম করে তোমাদেরকে বলছি। আকাশের দিকে তাকালে দেখবেন তারা হাঁটছে, হঠাৎ করে তারাটা নাই, এরকম গর্ত আছে আকাশে, কোটি কোটি গর্ত, এক একটা গর্তের ভিতরে প্রতিদিন হাজার হাজার তারা পড়ে, একটা ছোট্ট তারার সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়, শুধু আল্লাহু আকবার কওয়া ছাড়া আমাদের মুখে আর কোনো ভাষা। সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ এরকম থরে থরে সাজিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিং এর মতো ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, এইভাবে তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, এই 7টা আকাশ 7টা জমিন যদি আল্লাহর হাতে তুলে দেয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। এখন সেই আল্লাহ কত বিশাল, কি বলবেন, কি বলবেন, আল্লাহু আকবার! আল্লাহকে নিয়ে চিন্তা করার ক্ষমতা সৃষ্টির কারণ একটা লবণ, লবণের ভিতরে যে এলিমেন্টস গুলো আল্লাহ দিয়েছেন একটা দানার ভিতরে, এই এলিমেন্ট গুলো নিয়ে চিন্তা করতে করতে বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে। বিড়ির ধোঁয়ার ভিতরে যতগুলো অসুখ, এই পর্যন্ত ডাক্তাররা বলেছে 1100 রোগ বিড়ির ধোঁয়ার ভিতরে, ধোয়ার পরিবেশটা জাহান্নাম থেকে আসে, এটা জান্নাতি পরিবেশ নয়। ইউরসালু আলাইকুমা সুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কার কথা? জাহান্নামীদেরকে ধোঁয়ার ভিতরে, আগুনবিহীন ধোঁয়ার ভিতরে দুমড়ে মুচড়ে দেয়া হবে, কোনো সাহায্যকারী তারা চারিদিকে খুঁজে পাবে না। পরিবেশ, ধোঁয়ার পরিবেশ, জাহান্নামের পরিবেশ, এটা শরীরটাকে খারাপ করে দেয়। এই জন্য সিগারেটকে সকল মেডিকেল সায়েন্স হারাম ঘোষণা করেছে, সিগারেট জাতীয় যত জিনিস সেগুলো হারাম, জর্দা হারাম, কারণ জর্দা কিসের থেকে বানানো হয়? তামাক। জর্দা, গাঁজা, আফিম, চরস, লেটেস্ট বার্মার উল্লুকেরা বানিয়েছে, ইয়াবা ফ্যাক্টরিগুলো সব বাংলাদেশের বর্ডারে। আমি কত কয়েকদিন আগে টেকনাফে আমার প্রোগ্রাম ছিল, তো বললাম জাতিসংঘকে মানবতার জন্য এত কাদাকাটি করেন, এই ইয়াবা ফ্যাক্টরির উপরে বোম মেরে এগুলো উড়িয়ে দাও না, তাহলেই তো মানুষ ইয়াবা মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? টার্গেট নিয়েছে বাংলাদেশকে, যত রকমের বর্ডার আছে তারা আমাদের বন্ধু নয়, এরা আমাদের সাথে দুশ্মনী করছে। গাঁজা, ইয়াবা এগুলো সাপ্লাই দেয় আমাদের বর্ডারে আমাদের ছেলেদেরকে নষ্ট করার জন্য। কিন্তু মনে রেখে দিও, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে কোনোভাবেই নষ্ট করতে পারবে ইল্লা ইবাদুল্লাহিল মুখলিসিন। আল্লাহ বলছেন শয়তান তুই সবাইকে কবজা করতে পারবি, কিন্তু আমার মুখলেস বান্দাদের কিছু করতে পারবি না। সে আকাশের কথা আল্লাহ বললেন, আকাশটাকে টুকরা টুকরা করে দেয়া হবে, একটা ছোট্ট টুকরা পড়লেই পৃথিবী শেষ। ইজাস সামা উন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, তারাগুলোকে বিক্ষিপ্ত করে দেয়া হবে। ওয়া ইদাল বিহার ফুজিরাত, তারা যখন
সাগরে পড়বে, সাগর উথরিয়ে উঠবে, সাগরের পানিতে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে। জাহান্নাম যাদের উপর, বিশেষ করে কিয়ামতের আযাব যাদের উপর নিপতিত হবে। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। দুই প্রকারের লোক সবচেয়ে নিকৃষ্ট, এক যাদের উপর কিয়ামত নিপতিত হবে, আর দ্বিতীয় হলো যারা মাজারের খাদেম হয়। মাজারের খাদেম হয়, মসজিদের খাদেম হবি তুই? মাজারের কেন? মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। মাজার বড় জনে বাজার, রাসূল বলেছেন কোন কবরকে বাজার বানাবে না, কোন কবরকে বাজার বানাবে না, কবরকে জিয়ারতের জায়গা বানাবে না। হ্যাঁ, গিয়েছো? অকেশনালি ইউ ক্যান ভিজিট ইট। গিয়েছেন আপনি, ভিজিট করেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা সালু কাপড়, একটা পাকা বিল্ডিং, একটা ওটা সেটা করে এটাকে রেগুলার আয়ের ইনকাম বানিয়ে নেওয়া হয়েছে, আছে না নাই? আমি সিলেটে গিয়ে বলেছিলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যদি এখন জীবিত করে দেওয়া হতো, প্রথম তিনি মাজারের খাদেমদেরকে জবাই করে দিতেন, কারণ তলোয়ার নিয়েই তিনি বাংলাদেশে ঢুকেছেন। খোলা একটা তলোয়ার এখনো সেখানে আছে, তার তলোয়ার এবং খড়ম। খড়ম চিনেন তো? খড়ম তো পোলাপান চিনবে কেমন? ওই যে পায়ে দিত খড়ম কাঠের, এগুলো তো এখন নাই, অতীতে এগুলো মানুষ পায়ে দিত, এগুলো শরীরের জন্য খুব উপাদেয়। এখন যে রাবারটা পায়ে দেয়, এটা মাথার ব্রেনকে গরম করে দেয়। পায়ের তলায় চামড়া রাখবেন, রাসূল চামড়া পরতেন, চামড়া স্যান্ডেল অথবা খড়ম কাঠ শরীরের জন্য বান্ধব। ওই যে রাসূল মোটের পিঠে বসতেন, কাঠ দিয়ে বসতেন, কাঠের উপরে ঘুমাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু মাটির উপরেও ঘুমাতেন, চকির উপরেও ঘুমিয়েছেন, সবচেয়ে বেশি ঘুমিয়েছেন ফ্লোরে। মাটির মানুষ, মাটির মাটিতে সেজদা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কোনোদিন পাকা জায়গায় সেজদা করেন নাই, যত সেজদা করেছেন সব মাটিতে। কিসে? মসজিদে নববীর ফ্লোরও ছিল মাটির। কিসে ছিল? মাটির। এখন তো আমাদের মসজিদ পাকা মুসল্লি, আগে ছিল মসজিদ কাঁচা মুসল্লি, দুইটা একসাথে পাকা হয় না। লাইয়াত বাম নাইন ওলা কাউফাইন, হাদিসে কুদসি রাসূল বলছেন দুটি নিরাপত্তা একসাথে হবে না। আপনি যদি দুনিয়াতে নিরাপদ থাকেন, মৃত্যুর পরে আপনি নিরাপত্তাহীনতায় পড়ে যাবেন। আর দুনিয়াতে যদি ইসলামের জন্য আপনার জানের খতরা থাকে, মৃত্যুর পরেই আপনাকে নিরাপত্তা দান করবেন কে? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা থাকব। কিছু মানুষ সারা জীবন ইসলামে থাকে না, মৃত্যুর আগে দিয়ে কয়ে যায় যে আমি মারা গেলে দশ জন হুজুরে নে, একশো জন হুজুরে নে কোরআন খতম দিস। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোরআন যে জীবনে পড়ে নাই, কোরআন তার জন্য পড়লে কোরআন তাকে লানত দিবে। যে কোরআনকে বিশ্বাসী করে নাই, তার জন্য কোরআন পড়া যাবে? অত বিশ্বাসী করে নেই, সারা জীবন নোবেল নাটক কত কিছু পড়েছো, কোরআন পড়ার সুযোগ পাও নেই। রবি ঠাকুরের ছোট গল্প শেষ করেছো, শরৎ রচনাবলী শেষ করেছো, কত সময় তোমার, তুমি কত নোট দেখেছ, ছবি দেখেছ, বই দেখেছ, কিন্তু তিরিশ পারা কোরআনের সুরাগুলো পড়ার তোমার সুযোগ হয় নাই। এখন মৃত্যুর পরে তোমার জন্য কে কোরআন পড়বে? পড়লেও লাভ নাই, লাভ নাই। রাসূল বলেছেন রুব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালানহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝার চেষ্টা করে না, আবার কোরআনে যা পড়ে তার উল্টাটাই করে, আছে না নাই? কোরআন বলছে লা তাকুলুর রিবা দাফাম মুদাফা, চক্রবৃদ্ধি সুদ খেও না। কোরআন পড়ে আবার সুদের কারবারি করে, সুদের উপর টাকা লাগায়, আছে না নাই? সুদ ছাড়া তার সংসার চলে না, সুদের উপর টাকা নিয়ে বিল্ডিং বানায়, আবার কোরআন পড়ে, কোরআন এদেরকে লানত দেয়। আপনাকে ওয়ান সাইডেড হতে হবে, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসবে, ঠিক কি না? আপনি কোন ভরসায় এগুলো করেন, কোন ভরসায় টাকা লোন নেন, কার উপর ভরসা করে আপনি এগুলো করছেন? এত অল্প সময় আল্লাহ বলছেন আকাশটা বিদীর্ণ হবে, তারাগুলো টুকরা টুকরা হবে, সাগর উতরিয়ে উঠবে, কবর থেকে মানুষগুলো বেরিতে থাকবে, কান্নাহুম যারা দুম্মন্তাসার, যেমন বৃষ্টি পড়লে পোকগুলো মাটি ফেড়ে ফেড়ে বের হয়, এরকম কবর থেকে মানুষগুলো বের হতে থাকবে। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকেও বের করবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত,
আগে পরে মানুষ যা করেছে সব জানতে পারবে, কি করেছে আগে কি করেছে পরে। আজকের বিজ্ঞান বলছে 30 সেকেন্ডে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। 80 বছরের স্মৃতি মনে করার জন্য মাত্র 30 সেকেন্ড দরকার ব্রেনের। কি অসাধারণ মেকানিজম আল্লাহ ব্রেনের ভিতরে দিয়েছেন।